শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি, আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 8:30 বাজে, আমি 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে ছেলেকে স্কুলে পাঠালাম, বিছানা টিছানাগুলো বাগালাম, জল ভরলাম, তারপরে ঘরগুলো ঝাঁট দিলাম, এই কাজগুলো করলাম। করে বাবাকে খেতে দিয়েছি, তার খাওয়াও হয়ে গেছে, দই খই খেলো। এখন আমি রান্নাঘরে যাব, রান্না বসাবো, ভাতটা বসিয়ে দিই। ভাবছি ভাত আর ডালটা বসিয়ে দিই, প্রচুর গরম, আমি পুরো ভিজে গেছি দেখো, একবারে জামা টামা ঘেমে চান পুরো একবারে চান করে গেছে এমন অবস্থা। এত গরম সকাল থেকে, আর প্রচুর রোদ বেরিয়েছে, গরমে যেমন শরীর কেমন হচ্ছে, এত গরম আর সহ্য হচ্ছে না। কিন্তু কী করার আছে, কিছু করার নেই, গরমকে সহ্য করতেই হবে এই আর কি। সকালের সমস্ত কাজ হয়ে গেছে, ভালো। এখন রান্নাঘরে চলে যাই, রান্নাটা চাপিয়ে দিই, গুগলি আনতে বললাম, মাছ খেলাম পরপর দুদিন, মাছ আর ভাল লাগছে না। গুগলির তরকারি করব, ডাল করব, আর ফুলকপি আছে, ফুলকপি আলু পোস্ত হবে এই মেনু। তা ভাত ডালটা চাপিয়ে দিই, তারপরে সবজিটা কাটবো এই আর কি। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে, আর ফুলকপি আলু পোস্ত করছি পেঁয়াজ দিয়ে, সেটা এখন বসিয়েছি। আর তারপরে আলু কাটলাম, ফুলকপিটা কাটলাম, পেঁয়াজ কাটলাম, এগুলো কাটতে সময় গেল। আদাটা রসুনটা সেগুলো সব ছাড়ালাম, গুগলির তরকারি করব, আর ফুলকপি আলু পোস্ত আর ডাল এই তরকারি। যা গরম, কী যে রান্না করি রোজ রোজ, কিছু খুঁজেও পাই না আর ভালোও লাগে না। তা হচ্ছে পোস্তটা বাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে দেখো, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দেব, এই যে বাটা আছে পোস্তটা, এই যে পেঁয়াজ কেটে রাখলাম গুগলির, আর আজকে রাত্রেবেলা হচ্ছে একটু আলুর দম করবো, আর কিছু সবজি নেই যে কিছু করবো। আর ঘুগনি করেছিলাম পরশু দিনে, রোজ তো আর ভালো লাগে না খেতে, সেই জন্য। আর এইটাতে এই যে ডাল হয়ে গেছে, আর এটা এই যে ভাত হয়ে গেছে, ভাত ডালটা তো হয়ে গেছে, আর এই যে পোস্তটাও হয়ে যাবে এবার। গুগলিটা নিয়ে এসছে, এখনো ধোয়া হয়নি, ধোবো। এখন পোস্তটা বসিয়ে আলুর দমটা বসিয়ে দেবো, ওটা আস্তে আস্তে হবে, তারপরে গুগলিটা শেষে করব। এটা একটু ধুয়ে জলটা দিয়ে দিই। এটা এখন একটু ঢাকা দিয়ে দিই হোক আস্তে আস্তে, তারপরে চলো। এই যে রসুন ছাড়ালাম, শিলে বাটবো এখন গুগলির জন্যে আর আলুর দমের জন্যে, পেঁয়াজ রসুন দিয়ে করব। আদাটা ছাড়িয়ে রেখেছি, ওই যে ওইখানে সব সবজি কাটা হয়ে গেছে, এবার শুধু বাটা বাটিটা করে নিই, করে চলো পরে আসছি। রান্নাবান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েই এসছে, ডাল পোস্ত ভাত আলুর দম এগুলো হয়ে গেছে, গুগলির তরকারিটা হচ্ছে। বাবা বললো গুগলি খাবে না, তার জন্য একটা মাছ ভেজে দেবো, মাছটা ফ্রিজে আছে নিয়ে আসি, দিয়ে জল দিয়ে এখন একটু রাখি, তারপরে মাছটা ভেজে গ্যাস মুছে নেবো, গ্যাস মুছে তারপরে আমি চান করতে যাবো। সেদিকে সবারই খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, মুড়ি খেলাম আজকে, যা গরম সেই জন্য। আর রান্নাঘর পরিষ্কার করতে একটু সময় লাগবে, তার এই চারিদিকে তেল ছিটকে পড়েছে, আর হচ্ছে তারপরে হচ্ছে সকালে চাউমিন করেছিলাম, ছেলেটাকে দিলাম, সে চারিদিকে চাউমিনের টুকরো পড়েছে, পিঁপড়েই ভর্তি হয়ে গেছে এমন অবস্থা। চলো তোমাদেরকে পোস্তটা আর হচ্ছে আলুর দমটা একটু দেখিয়ে দিই। ডালটা তো তখন দেখালাম, এই যে পোস্ত করেছি, ফুলকপি আলু টমেটো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে পোস্ত করেছি। এইটা আছে আলুর দম, একটু ঝোল ঝোল রেখেছি, আলুগুলো তো টেনে নেবে সেই জন্য আলুর দমটা করে নিয়েছি। আর হচ্ছে
গুগলির তরকারি এসে আর একটু পরে ভাজা ভাজা হবে। মাছটা নিয়ে আসি ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে দিই। এখন বাবা গুগলি খায়, আজকে আবার বলছে খাবে না, কেন ভালো লাগেছে না আমাকে। মাছ আছে, মাছ কেটে দিই, তাকে ফল কেটে দিয়ে আসা হলো। চলো এটা হোক, তারপরে দেখছো রান্নাঘর চারিদিক কী হয়ে আছে, বাসন কোসন সব নামিয়ে পরিষ্কার করে এই যে তো চারিদিকে টুকরো পড়েছে, এসব পরিষ্কার করে তারপরে আমি চান করতে যাবো। চলো করে আসছি। এই মাত্র রান্নাঘরের সমস্ত কাজ সেরে আসলাম, রান্না করে গ্যাস মুছে তারপর রান্নাঘর বেসিন টেসিন সব সাবান দিয়ে ধুয়ে তারপরে আটাটা মেখে রেখে দিলাম ফ্রিজে। হ্যাঁ, বিকেলবেলা গরমে ভালো লাগবে না অত কিছু কাজ করতে, সেই জন্য ভাবলাম মেখে রেখে দিই, বিকেলবেলা করে নেবো রুটিটা। এই আর কি তরকারিও করা আছে, হাঁপিয়ে গেছি এবারে গরমে, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে আর ঘেমে চান করে যাচ্ছে। এখন চান করতে যাব, চান করেছে ঠাকুরপুর। এখন বাজে 11:35, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। চলো চান করে আসি, চান করেছে পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো এই দিয়ে দিলাম, আজকে অনেক জবা ফুল ফুটেছিল, সাদা ফুল আর সূর্যমুখী তো হচ্ছেই, নয়নতারা এখন অনেক ফুল। এই সব আমার তো দেওয়া হলো, এখন একটু বসবো, এবার ফ্যান চালিয়ে প্রচণ্ড গরম লাগছে, ঘেমে পুরো চান করে গেছি। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম আজকে, খুব ঘুমিয়েছি। ঘুম থেকে এই সব আমার তো উঠে আসলাম, এখনও কিছু কাজে হাত দিইনি, দেখছি বাইরেটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে শুয়েছিলাম পুরো ঘেমে চান করে গেছি, আর বাইরেটা হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা। একটু যদি বৃষ্টি হতো ভালো হতো তাহলে আর কি। আর এখনও কিছু কাজ করিনি, এবারে কাজগুলো সব করানো, এদিকে সুন্দর হাওয়া উঠছে, কী ভালো লাগছে। তো জামা কাপড়গুলো তুলে তো ভাঁজ করে নিই, তারপর বাসনগুলো গুছিয়ে নিই, আটা তো মাথায় আছে, সেটা রুটিগুলো করে নেবো। বাবা এখনও একটু ঘুমোচ্ছে, উঠলে তারপরে চা করবো। এই আর মেঘটা একটু একটু ধরেছে, যদি বৃষ্টি বৃষ্টি হয় না সন্ধ্যে থেকে, অনেক দিন বৃষ্টি হয়নি সেই জন্য এত গরম, অনেকদিন বৃষ্টি না হলে তো গরম হবেই বল, একটু বৃষ্টি হলে তাও ঠিক ছিল। শুয়েছিলাম একবারে সে যেমন সে খেলে চান, একবারে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই মেঘটা ধরেছে, এই কি সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার বন্ধ হয়েছে দাঁড়াও দেখো, একটু পরে আবার হাওয়া দেবে, মেঘটা একটু ধরা ধরা লাগছে। যে হাওয়া দিচ্ছে হ্যাঁ, কি সুন্দর হাওয়া, বসে বসে হাওয়া খেলে তো হবে না, কাজগুলো করে নি, পাঁচটা পেরিয়ে গেছে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রুটি করে তারপরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে বাবাকে চা করে দিলাম, চা করে তারপরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখালাম, এসে ছেলেকে খেতে দিলাম, খেতে দিয়ে এসে এই একটু বসছি, প্রচণ্ড গরম, গরমে যেমন ভালো লাগছে না, আর এখন একটু বসবো, এখন আর কিছু কাজ নেই, কয়েকটা শর্টস ভিডিও বানাবো বসে বসে এই আর কি। চলো এখন ভিডিওগুলো বানিয়ে দিই, দিয়ে পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, গরমের জন্য কিছু ভালো লাগছিল না,
সেই জন্য আজকে সকালবেলা, এখন সকাল 7:30 বাজে, অনেকক্ষণ ঘুম থেকে উঠে খেয়ে শুয়ে এক্সারসাইজ করে ছেলে স্কুলে গেলো, এসব কাজগুলো করে তারপরে এখন আবার কাজের মেয়েটা আসবে না, সেসব কাজগুলো করবো। সেই জন্য হচ্ছে বাসন ধুবো, এখন কাচবো, গজ্জার দেবো, ঠাকুর ঘর মুছবো, এসব কাজগুলো আছে, করে নিই। আর চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।